আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও আমরা যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার থাকা সত্ত্বেও বলতে গেলে সেভাবে একদমই রেলওয়ে স্টেশনে আসা হয় না। অ্যান্ড লাস্ট টাইম আমি যখন রেলওয়ে স্টেশনের একটা ব্লগ করছিলাম তখন রেলওয়ে স্টেশনের কনস্ট্রাকশন কাজ চলতেছিল, বাট এখন রেলওয়ে স্টেশনের চেহারাটা পুরাটাই পাল্টে গেছে। কনস্ট্রাকশন কাজ অলমোস্ট কমপ্লিট অ্যান্ড এটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। ফার্স্ট অফ অল গাইস, রেলওয়ে স্টেশনে আসার সাথে সাথে চোখে পড়বে এই আইকনিক ডিজাইনের অসাধারণ রেলওয়ে স্টেশনটা। অ্যান্ড একদম ফার্স্ট সাইডে হচ্ছে চোখে পড়বে এই বিশাল পার্কিং স্পট। অ্যান্ড এই পার্কিং স্পটটা হচ্ছে অসাধারণ করে সাজানো হয়েছে। লাইটিং অ্যান্ড রাস্তার ডিজাইন থেকে শুরু করে সব কিছুই ছিল খুবই সুন্দর। অ্যান্ড এই পার্কিং স্পটটা বিশাল একটা এরিয়া নিয়ে করা হয়েছে, যেটা রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পার্কিং স্পট থেকে একটু সামনে গেলেই এই আইকনিক ডিজাইনের রেলওয়ে স্টেশনটা চোখে পড়বে। অনেক সময় ক্যামেরায় দেখে স্টেশনটা ছোট মনে হতে পারে, বাট এনিহাও আপনাদের যদি কোনোভাবে ছোট মনে হয় দ্যাটস টোটালি রং। অনলি যারা সামনাসামনি স্টেশনটা দেখছে তারাই বলতে পারবে এটা কত বিশাল। অ্যান্ড গাইস, স্টেশনের ঠিক সামনেই হচ্ছে একটা ঝিনুক আকৃতির ভাস্কর্য। অ্যান্ড এই ভাস্কর্যটা একটা পানির ফোয়ারার ঠিক মাঝখানে রয়েছে। অ্যান্ড এই ভাস্কর্যটা অ্যাকচুয়ালি রাতের বেলায় দেখতে আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড বলতে গেলে এখানে মসজিদ, রেস্টুরেন্ট, কনভেনশন হল অ্যান্ড শপিং মল সব কিছুই থাকছে। অ্যান্ড এই সাইড থেকে হচ্ছে ট্রেনগুলো ছেড়ে যায়। অ্যান্ড আমরা যখন আসছি তখন মেবি দুইটা ট্রেন ছিল। ফার্স্টে যখন আমি রেল স্টেশনের ভিডিও করছিলাম বলতে গেলে এগুলো কিছুই ছিল না, বাট এখন হচ্ছে প্ল্যাটফর্ম থেকে শুরু করে যাত্রী ছাউনি অ্যান্ড আদার্স সবই খুবই সুন্দর করে করা হয়েছে। অ্যান্ড অলমোস্ট সবই কমপ্লিট বলা যায়, বাট এই রেল স্টেশনের 100% সৌন্দর্য দেখতে হলে 2025 সাল পর্যন্ত ওয়েট করতে হবে মেবি। অ্যান্ড এই ট্রেনটা হচ্ছে স্পেশাল ট্রেন, এসি স্লিপার আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, ট্রেনের ভেতর এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল ট্রেন, যেটা এসি অ্যান্ড স্লিপার কোনোটাই না। এটা হচ্ছে নর্মাল ট্রেন, যে লোকাল ট্রেনটা আছে ওটা। অ্যান্ড এই হচ্ছে ভিতরের অবস্থা। সো ওভারঅল সব কিছু মিলে বলতে গেলে খুবই সুন্দর একটা রেল স্টেশন, আসলে দেখার মতো একটা রেল স্টেশন। অ্যান্ড আপনারা কক্সবাজার আসলে অবশ্যই কক্সবাজার রেল স্টেশনটা মিস করা যাবে না। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।